মামুনুল হক সাহেবকে বছরের পর বছর আটকায় রাখা যেতে পারে, কিন্তু মামুনুল হক সাহেবের মিশনকে বন্ধ করা যাবে না। আমরা জেলে যাওয়ার পরে ইসলামী জাগরণ কমছে না বাড়ছে? আমি তো আশ্চর্য, কিরে ভার্সিটির পোলা পাইতে মিছিল দেয়, সাবে এলো না সাবে এলো না, আল জিহাদ আল জিহাদ, কিরে হ্যাঁ, এটা হলো ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কে বাদ। মুফতি আলী হাসান উসামা জেলে গেলে কোনো লস আছে? হ্যাঁ, মধুপুরের বিশ্বাবের রক্ত ধরছে আমরা দেখছি, ধরছে কি ধরে নাই? কিসের জন্য? দিনের জন্য, ইমানের জন্য, ইসলামের জন্য। চার চারটা ছেলে জেলে গেছে, আল্লাহ হযরতকে সবর দান করছেন, ধৈর্য দান করছেন, আল্লাহ হযরতের সকল আওলাদদেরকে, আওলাদ ফরজন্দদেরকে উনার চেয়েও বড় বড় ইমানওয়ালা, মজবুত ইমানওয়ালা আলেম বানায় দেন, আমাদেরকেও সাথে কবুল করেন। ট্রান্সজেন্ডারবাদে কোনো সমস্যা আছে না নাই? এলজিবিটি কিউকে প্রমোট করা হচ্ছে, সমকামিতাকে, সমকামিতা এটাকে প্রমোট করার জন্য এই রাস্তা বের করছে, গোলতাল মিলিয়ে বাইর করছে ট্রান্সজেন্ডার, অর্থাৎ একটা ছেলে সে পরিপূর্ণ ছেলে, তার ভিতরে একটা ছেলে হওয়ার যা যা বৈশিষ্ট্য এগুলো সব আছে, কিন্তু সে মনে মনে মেয়ে, বলতেছে তার মনের ভিতরে মেয়ে আটকা পড়ছে। আর একটা মেয়ে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, তার শারীরিক কার্যক্রম, অবয়ব সব কিছু একটা নারীর ন্যায়, কিন্তু সে মনে মনে পুরুষ, অর্থাৎ তার মনের ভিতরে নাকি এই পুরুষ আটকা পড়ছে। এখন সে অপারেশন না করলেও, অপারেশন করা ছাড়াও, তার লিঙ্গ পরিবর্তন ছাড়াও সে কি হয়ে যাবে? মেয়ে হলে যেহেতু মনে মনে পুরুষ, তাহলে সে পুরুষ, আর পুরুষ হলে সে মনে মনে মেয়ে, এই জন্য সে কি কর, তার মনের ভিতরে এটা আটকা পড়ছে, আটকা পড়ছে কেন? এই যে আল্লাহ তালা যেটাকে সৃষ্টি করছে সেটাতে সে রাজি না, এটা একটা ফেতনা কি না? তো এই ফেতনাকে দূর করার রাস্তা কি? এরে আগে আধা ঘন্টা আপনাদের মধুপুর চৌরাস্তায় বানবেন, ফিলারের সাথে বান্ধা গজারি লাঠি দিয়ে আধা ঘন্টা পিটেবেন, কয় ঘন্টা, এরপরে লিখাবেন তীরে মনে মনে আসে নি রে নারী, আর পুরুষ হলে লিখাবেন নারী আছে কি না, আর মেয়ে হলে জিজ্ঞেস করবেন এখন তোমার মনে পুরুষ আসে নি, আধা ঘন্টা পিটিয়ে দেখেন আল্লাহর কসম থাকতো না পরে, কারণ ওষুধ এটাকে দিছে, এই ট্যাবলেট খাওয়াইছে কে? কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, ফিতনা দূর করার রাস্তাই হলো গজারি লাঠি দিয়া পিটাও। তোমরা তো বুঝো না, হিন্দুত্ববাদীরা তো বুঝছে, ওরা তোমাদেরকে হককে দমানোর জন্য বলতেছে কিরিজ নিয়া বাইরে বা, প্রতি এলাকায় 150 জন ছেলের হাতে বড় বড় কিরিজ দিয়া দিবা কোবাইবা, তো মামুনুল হকেরা তো দূরের কথা, আইসিসও আসবে না তোমাদের সামনে, এ বলছে কি বলে নাই, ডাইরেক্ট এভাবে বলছে। এরপরে নারীদেরকে বলতেছে তোমরা দাওবটি নাই, দাওবটি দিয়া 2-10টা মৌলবাদীর হাত পা কেটে রেখে দাও, দেখবা মৌলবাদীরা দমে যাবে। এরপরে বলতেছে তোমরা আর কিছু না পারো, ত্রিশূল আছে না, একটা করে ত্রিশূল এদের পেটের ভিতরে ঢুকিয়ে দাও, দেখবে এরা দমে যাবে। এগুলো কিন্তু কোনোটা উগ্রবাদ না, এগুলো অসাম্প্রদায়িক উস্কানি না, এগুলো সন্ত্রাসী না, এগুলো জঙ্গিবাদ না, কিন্তু আমরা যখন রসুলের ইজ্জত রক্ষার্থে হুঙ্কার ছাড়ি শুধু তাকবীর বলি, তখন এটা হয়ে যায় জঙ্গিবাদ। আমাদের যুবকেরা যখন এই মধুপুরের বিশ্বায়েবের সোহবতে এসে দিন বুঝে আল্লাহর ভয়ে রসুলের সুন্নাকে আঁকড়িয়ে ধরতে যায়, টাকনুর উপরে লুঙ্গি পায়জামা পড়তে যায়, দাড়ি রেখে দেয়, তখন হয়ে যায় জঙ্গি। দেখেন নাই আপনারা জঙ্গি চিনার আলামত পত্র পত্রিকায় দিছে কি দেয় নাই? যারা দাড়ি রাখে হঠাৎ করে তারা হইলো জঙ্গি, যারা টাকনুর উপরে লুঙ্গি পরে পায়জামা পরে তারা হইলো জঙ্গি, যারা মা বাবা ভাই বোনকে বেশি বেশি নামাজের কথা বলে, কোরআনের কথা বলে, পর্দার কথা বলে, এরা হলো জঙ্গি। যারা আগে বয়ফ্রেন্ড ছিল মেয়ে হইলে, আগে গার্লফ্রেন্ড ছিল ছেলে হইলে, এখন মেয়েও নাই, গার্লফ্রেন্ড নাই, বয়ফ্রেন্ড নাই, কাদো মধুপুরের সোহবতে আসছে, মধুপুরের বিশ্বাবের ইসলাহী মজলিসে এসে তার সাথে মুসাফা করে তার আলোচনা শুনে তার সোহবতে তার আল্লাহ তালা তাকে যে তাজাল্লি দিয়েছেন, তার এই তাজাল্লির বদৌলতে, তার সোহবতের বদৌলতে আল্লাহওয়ালার সোহবতের মূল্য আছে না নাই?
এই সাদিকিনরা এদের সবচেয়ে বড় আলামত হলো এরা মুজাহিদ হবে। কথা বলেন, কি হবে? মুজাহিদ। জিহাদের বিরোধিতা করে এতে সাদিকিন নয় কেমনি? আচ্ছা মৃত্যুক, আস্থা মৃত্যুক। জিহাদ শব্দটা মুখে নেয় না, ভয় পায়, কিন্তু জিহাদ শব্দ মুখে নেয় আল্লাহ কোরআন শরীফের ভিতরে। তুই নামাজের এত ওয়াজ করতেছ, জিকিরের এত ওয়াজ করতেছ, তুমি মেসোয়াকের এত ওয়াজ করতেছ, তুমি এই নামাজের জন্য কোরআন শরীফে পুরা কোরআন শরীফ আয়াত হলো মাত্র 82টা, কয়টা? আর জিহাদের জন্য আয়াত হলো 450 এরও বেশি। কত বড় জালেম, কত বড় জালেম! জিহাদ শব্দটা মুখে নেয় না, সারা জিন্দগি ওয়াজ করে। কত বয়ান, কত মাহফিল, হ্যাঁ কত পীর, কত মুরিদ, কত খানকা, কত মজলিস, কোন মজলিসে জিহাদ শব্দটা মুখে নেয় না। মনে হয় না এটা তার উপরে, মানে সে নিজের উপরে ওয়াজিব করে নিজের জিন্দগি তো হলফ করছে, যে জিহাদ শব্দ ভুলেও যেন না নেয়। কথা বুঝতেছেন? তো আমরা এই হকপন্থী ওলামা একেরামের সোহবতে যখন আসবে, স্বাভাবিকভাবে গুনাগারেরা গুনা ছেড়ে দিয়ে আল্লাহওয়ালা হয়ে যাবে। এর জন্য তো আল্লাহ বলছে বা কোন মাস সাদিকিন সোহবতে সালেহ তারা তোরা সালেহ কুনাত সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত। তুমি যদি হকপন্থী সত্যিকার নেককার আল্লাহওয়ালার সোহবতে যাও তাহলে তুমি আল্লাহওয়ালা হইবা। আর যদি তুমি বাবা খোর, গাঞ্জা খোর, ডাইল খোরের সোহবতে যাও তো তুমি কী হইবা? বাপ মারে জবাই করে দিবে, এটাই তো স্বাভাবিক। তো ট্রান্সজেন্ডারবাদে কোনো সমস্যা ওরা পাইতেছে না। দেখেন এই কথা বলে আমাদের মুসলিম সমাজের মধ্যে আমাদের যে মুসলিমদের একটা পারিবারিক বন্ধন ছিল, এই বন্ধনকে তারা নষ্ট করে দিতে চায়। ইউরোপ আমেরিকায় ইহুদি খ্রিস্টানরা এই ট্রান্সজেন্ডার অনেক আগে নিজেরা করছে, করে তারা সেখানে পরিপূর্ণভাবে পরাস্ত হয়েছে। কারণ চিকিৎসা বিজ্ঞানের কথা হলো ট্রান্সজেন্ডারের মাধ্যমে লিঙ্গ পরিবর্তন। দেখেন এরা বলতেছে লিঙ্গ পরিবর্তন করা অপারেশনের মাধ্যমে বা ট্রান্সজেন্ডার আর হিজরা এ দুটা এক জিনিস, নাউজুবিল্লাহ, দুটা কখনো এক জিনিস না। হিজরা হলো আল্লাহ প্রদত্ত জন্মগত একটা রোগ, লং এটা হলো লিঙ্গ প্রতিবন্ধী। মানুষ জন্মগতভাবে অনেক ধরনের প্রতিবন্ধী হয় না? কেউ মেধা প্রতিবন্ধী হয়, কারো হাত পা বাঁকা হয় কি হয় না, কেউ শুধু হাসতে থাকে, কেউ শুধু বকতে থাকে। অনেক লোক ছেলে বা মেয়ে এমন জন্মগ্রহণ করে যারা জন্মগতভাবে প্রতিবন্ধী, এরকম লোক আপনারা দেখেন নাই? তো জন্মগতভাবে এরা প্রতিবন্ধী বিভিন্ন অঙ্গের মাধ্যমে। এই যে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে দুই ভাগে বিভক্ত করছেন, একটা হলো নারী আর একটা হলো পুরুষ। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। ওয়ামা খালাকাল যাকারা ওয়াল উনসা, ওই সত্তার কসম যিনি নারী এবং পুরুষ সৃষ্টি করছেন। তাহলে দুনিয়ার সকল মানুষ কয় ভাগে বিভক্ত? নারী আর পুরুষ। শুধু মানুষ না, অন্যান্য প্রাণীর মধ্যেও আল্লাহ তাআলা দুই শ্রেণী বানাইছেন, নারী আর পুরুষ। এখন এই যে হিজরা, যেটা যাদের ভিতরে উভয় লিঙ্গ পাওয়া যায়, নারীর লিঙ্গ আছে, পুরুষের লিঙ্গ আছে, নারীর অবয়ব আছে কিছু, পুরুষের অবয়ব আছে কিছু, তার ব্যাপারে কি বলে? তাকে শরীয়তের ভাষা বলা হয় খুনসা। এ হলো কি? খুনসা, হিজরা। এখন আমরা এটাকে হিজরা নামে চিনি। এটা হলো সে লিঙ্গ প্রতিবন্ধী, জন্মগতভাবে আল্লাহর পক্ষ থেকে তাকে এটা একটা রোগ দেওয়া হয়েছে। এখন এই ব্যক্তিটাও শরীয়তের সিদ্ধান্ত অনুযায়ী হয়তো নারী হবে নয়তো পুরুষ হবে। যদি তার পুরুষের লিঙ্গ সচল হয়, অর্থাৎ সে যদি পুরুষের লিঙ্গ দিয়ে প্রস্রাব করে, এবং যদি সে বড় হওয়ার সাথে সাথে পূর্ণ প্রাপ্ত বয়স্ক হওয়ার সাথে সাথে মুছ গজায়, দাড়ি গজায়, স্ত্রী সঙ্গমে সে সমর্থবান হয়, তাহলে এই লোককে পুরুষের হুকুমে ধরা হবে, এই হিজরা কি হবে? পুরুষ। আর যদি সে মহিলার মতো প্রস্রাব করে আর বড় হওয়ার সাথে সাথে তার স্তন হয়, মাসিক হয়, ঋতুস্রাব হয়, হ্যাঁ মহিলাদের যে অঙ্গভঙ্গিমা এগুলো তার বাড়ে, তাহলে তাকে মহিলা ধরা হবে। তাহলে সে ত্যাজ্য সম্পত্তিতে যে পুরুষের ন্যায় সে পুরুষের মতো হবে, পুরুষের বিধানে পড়বে, আর যে মহিলার ন্যায় সে ত্যাজ্য সম্পত্তিতে মহিলার ন্যায় সম্পদ পাবে। কিন্তু আজকে আমরা অজ্ঞতার কারণে, জাহেলিয়াতের কারণে, দীন ইমান ইসলামী জ্ঞানে আমরা দেউলিয়া হওয়ার কারণে, ইসলামী জ্ঞান থেকে দূরে থাকার কারণে এই হিজরা সম্প্রদায়ের প্রতি আমরা জালেমরা জুলুম করছি। আমাদের এই অজ্ঞ
জাহেল সমাজের জন্য দায়ী যে আজকে হিজড়ারা আমাদের সমাজ থেকে আলাদা হয়ে যায়, পরিবার তাদেরকে বের করে দেয়। এটা এই পরিবারের অজ্ঞতা, এই সমাজের অজ্ঞতা। এরা তো এদের বের করে দিবেন কি জন্য? সে যদি পুরুষ হওয়ার যোগ্য হয় পুরুষ হবে, নারী হওয়ার যোগ্য হলে নারী হবে। আল্লাহ তাকে যেটা দান করছেন সেটা, এটা একটা অসুস্থতা, এই অসুস্থতা নিয়েই সে থাকবে। সে আল্লাহ তাআলার হুকুম পালন করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাকে আঁকিয়ে ধরবে, এইভাবে সে জীবন যাপন করবে ইনশাআল্লাহ। সে আল্লাহর হুকুম রাসূলের সুন্নাকে মানলে মুসলমান হবে। কিন্তু আজকে যে হিজড়ারা আলাদা হয়ে চলে গেছে, আলাদাভাবে থাকতেছে, সেখানে তো তারা ঈমান ইসলাম কি এটাই জানে না, এবং অধিকাংশ নিজেদেরকে মুসলমান পরিচয়ও দেয় না। এটার কারণ কি? আমাদের অজ্ঞতার কারণে, এই সমাজের জাহিলিয়তের কারণে, জাহিলি সমাজের কারণে আজকে এই দুর্ঘটনাটা ঘটছে। তাহলে এই যে সিলেবাসের মধ্যে এটা ঢুকানো হয়েছে, এটাকে তারা বলতেছে কোনো সমস্যা নাই। এখন আপনাদের নিকটে এটা সমস্যা কি সমস্যা না? আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে পরিবর্তন, তাবদিলে খালক। আল্লাহ সৃষ্টি করতেছেন পুরুষ হিসাবে, সে বলতেছে না আমি মেয়ে হব। আল্লাহ সৃষ্টি করতেছেন পুরুষ মহিলা হিসাবে, সে বলতেছে না আমি পুরুষ হব। অর্থাৎ আল্লাহর সৃষ্টিতে সে সন্তুষ্ট না। তো যে আল্লাহর সৃষ্টিতে সন্তুষ্ট না, সে মুসলমান থাকবে? ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। এখন এই কমিশন বলতেছে দুই কারণে, তারা দুইটা কারণ দেখাইছে। এক নম্বর হলো কোনো সমস্যা পায় না, আর দুই নম্বর হলো এই ট্রান্সজেন্ডারবাদ বা শরীফ শরীফার গল্পটা, এটা তো ঢুকানো হয়েছে স্কুলে আর সরকারি মাদ্রাসার পাঠ্যসূচিতে। তো হেফাজতে ইসলামের জলেকা, কথা বুঝেন না মনে হয়। মানে ওরা বলতেছে যে হেফাজতে ইসলাম কেন, এটা নিয়ে মন্ত্রীর কাছে যাইতেছে, এমপির কাছে যাইতেছে, মাঠে ময়দানে মুসলমানদেরকে সচেতন করতেছে, এটা তো হেফাজতে ইসলামের কোনো সমস্যা না। হেফাজতে ইসলামের বইতে তো এটা ঢুকানো হয় নাই, এটা ঢুকানো হয়েছে স্কুল কলেজ সরকারি বইয়ের মধ্যে। তো স্কুল কলেজ সরকারি বই যারা পড়ে তারা কি মুসলমান, কি মুসলমান না? অধিকাংশ এই দেশে অধিকাংশ তো মুসলমান, 90% মুসলমানের রাষ্ট্রে। হেফাজত ইসলাম তো শুধু তার গরানা লোকদেরকে, গরানা লোকদের ইমান আমল হেফাজত করবে না, সে তো পুরা মুসলিম উম্মার ইমান আমল হেফাজতের দায়িত্ব নিয়েছে। হেফাজত ইসলাম তো এটা করবেই। আবার এটা বলে তারা বলতেছে সরকারি আলেমদের পক্ষ থেকে তো এখানে কোনো কি আসে নাই, অভিযোগ আসে নাই। এখন আমাদের আফসুস, সরকারি আলেমদের উপরে, সরকারি মুহতামিমদের উপরে, সরকারি প্রতিষ্ঠানদের লোকদের উপরে, আপনারা কোথায়? আপনারা কি আছেন? তো আপনাদের ব্যাপারে তারা সাক্ষী দিতেছে, যাদের ব্যাপারে হুজুর বলতেছেন যে এরা সব জারজ, তারা সাক্ষী দিতেছে যে তাদের কোনো সমস্যা নাই। এখন আপনারাও কি আসলে একমত কি না, যে আপনাদের কাছে ট্রান্সজেন্ডারবাদ, শরীফ শরীফার গল্প, এটা দিয়ে যা বোঝানো বুঝাইতে চাচ্ছে, এটা দিয়ে যেই বিকৃত যৌনতাকে সমাজে প্রমোট করতে চাচ্ছে, এটাতে কি আমাদের সরকারি ওলামায়ে কেরামদের কোনো অভিযোগ নাই? তো যদি না থাকে ফাংতা দিরু, এখনো করে নাই, নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা ওনাদেরকে বলবো দেখেন আপনাদের সাথে আমাদের ফরোয়ি বিষয়ে, মৌলিক বিষয়ে কোনো ইখতিলাফ নাই, ফরোয়ি বিষয়ে ইখতিলাফ থাকতে পারে। ওলামায়ে কেরাম আছেন আলহামদুলিল্লাহ, ওলামায়ে কেরামের সাথে বসবেন, যে কোনো সমস্যা ওলামায়ে কেরাম দলিল ভিত্তিক নুসুস ভিত্তিক আলোচনা করবে। কিন্তু আপনি ইমানের ব্যাপারে, কুফুরের ব্যাপারে, শিরিকের ব্যাপারে, তাওহীদের ব্যাপারে একত্র কিভাবে আপনি চুপ করে থাকতে পারেন? যখনই কুফুর আর শিরিক আর ইমান আর তাওহীদের মধ্যে সাংঘর্ষিকতা আসবে, তখনই তো আপনাকে ইমানের পক্ষে, তাওহীদের পক্ষে দাঁড়াইতে হবে, অন্যথায় তো আপনি মুসলমানের গণ্ডি থেকে বের হয়ে যাবেন। অথবা আপনাদের ব্যাপারে যে বলা হয় কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেক জিনিস তার আসলের দিকে ফিরে, আমরা কি সেটা উম্মতকে বলবো কি না? যে এই সরকারি মাদ্রাসা প্রতিষ্ঠা করছে ব্রিটিশরা, ব্রিটিশ বেনিয়ার, আপনারা জানেন তো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতা আলিয়া প্রতিষ্ঠা করছে, বুঝেন, তারা প্রতিষ্ঠা করছে। এবং প্রথম 26 জন প্রিন্সিপাল এরা খ্রিস্টান ছিল, এর মধ্যে 3 জন মহিলা ছিল, খুব ভালো করে বুঝিয়েন। আর একটা প্রবাদ বাক্য আছে আরবিতে, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেক জিনিস তার আসলের দিকে ফিরে। প্রথম প্রথম তো পুরা কওমি সিলেবাস, কওমি আলারা যা পড়াইতো তাই পড়াইতো, মৌলিক কিতাব পড়াইতো, কোনো সরা কোনো বাংলা ইংরেজি পড়াইতো না, বুঝছেন, আগে এটাই পড়াইতো।
যার কারণে আপনি দেখবেন পূর্বের সরকারি মাদ্রাসায় পড়ুয়া আলেমরা আলহামদুলিল্লাহ অধিকাংশই আমরা পেয়েছি, অধিকাংশই সরকারি মাদ্রাসায় পড়ুয়া, কিন্তু উনি পরিপূর্ণ কওমিদের মত আদর্শ উনাদের মাসলাক তরিকার উপরে উনি পরিপূর্ণ অটল। কেন? কারণ উনি ওই পুরা একই সিলেবাস পড়ছে। কিন্তু এটা তো যে কোনো প্রতিষ্ঠান সংগঠন যারা কায়েম করে প্রতিষ্ঠা করে তাদের একটা মাকসাদ থাকে, টার্গেট থাকে, মিশন থাকে। এই মিশনে আগাইতে 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 বর্তমানে এসে তার আসল রূপ প্রকাশ পেয়ে গেছে। বর্তমানে সরকারি মাদ্রাসা এবং সরকারি স্কুলের সিলেবাসের মধ্যে কোনো পার্থক্য নাই, শুধু এতটুকু যে স্কুলের মধ্যে আরবি ভাষাটা নাই, সরকারি মাদ্রাসা আরবি ভাষাটা আছে। এখন আমরা আমাদের সরকারি মাদ্রাসার আলেমুল আমাদেরকেও আমরা পায়ে ধরে বলবো, আবেদন করব, মেহরবানি করে দ্রুত আপনারা পদক্ষেপ গ্রহণ করেন। কেন পদক্ষেপ গ্রহণ করেন না? চাকরি চলে যাবে এই জন্য, জেলে যেতে হবে এই জন্য, গুম হয়ে যাবেন এই জন্য। তো আপনার রসুল জেল খাটে নাই, সাহাবায়ে কেরাম জেল খাটে নাই, ইমাম আবু হানিফা জেল খাটে নাই, ইমাম ইবনে তাইমিয়া জেল খাটে নাই, ইবনুল কাইয়ুম জেল খাটে নাই, হুসাইন আহমদ মাদানি, মাহমুদ হাসান দেওবন্দি ওনারা জেল খাটে নাই। তো আপনি কাদেরকে আকাবির মনে করেন? কারা আপনার আকাবির? কাদের মাসলাক আপনি গ্রহণ করতেছেন? আপনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেল খাটছেন, আপনি সাহাবায়ে কেরামের অনুসারী হলে সাহাবায়ে কেরাম কত প্রকার নির্যাতিত হয়েছেন, আপনি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনুসারী হলে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জেল থেকে লাশ হয়ে বাইর হয়েছেন, কিন্তু জালেমের সামনে হক কথা বলতে পিছপা হন নাই। চাকরি চলে গেলে অসুবিধা কি? বাদাম বিক্রি করতে পারবেন না, রিক্সা চালাইতে পারবেন না, অটো চালাইতে পারবেন না, মাটি কাটতে পারবেন না, দিন মজুরি করতে পারবেন না, করবেন? আরে ইমান বাঁচানো বরজ, সরকারি চাকরি বরজ না। সরকারি চাকরি করতে গিয়ে সরকারি সিলেবাস নিতে গিয়ে যদি ইমান আরা হইতে হয়, আমি কি বলছি, যদি বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সিলেবাসকেও পরিবর্তন করে এই ধরনের কুফুর শিরিকি মতবাদ জগা খিচুড়ি করা হয়, ইনশাআল্লাহ আবার কওমি সিলেবাস নতুন করে হবে, আমরা বেফাক মানব না। প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ আমরা ইসলামের পক্ষে, ইমানের পক্ষে, কোরআনের পক্ষে, রসুলের পক্ষে, আমরা কোনো অন্ধভক্ত না কারো। খুব ভালো করে শুনবেন, কোরআন হাদিস যেদিকে আমরা সেদিকে, হকপন্থী উলামায়ে কেরাম যেদিকে আমরা সেদিকে। এতে আমাদেরকে গুম করছেন করেন, হ্যাঁ জেলখানা খাটাইছেন খাটান, মেরে ফেলতে চাইলে তাও করেন, কিচ্ছু করার নাই। আমরা মরে যেতে প্রস্তুত, আমরা গুম হতে প্রস্তুত, আল্লাহর কাছে পানা চাই, চাইতেছি নাই বলুক, কিন্তু বলতেছি যদি এমন হয় যে তুমি হয়তো হক কথা ছাড়বা আর না হইলে তোমাকে হত্যা করা হবে, তো আমরা কল্লা দিতে রাজি আছি, কল্লা নোয়াইতে রাজি না। কারণ আমাদের রসুল আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছে। তো ট্রান্সজেন্ডারবাদের নামে এটা নাকি এখন সরানো হবে না, অলরেডি সংবাদ পাবলিশড হয়ে গেছে যে এই গল্প থাকবে, শরীফ শরীফের গল্প। আমি এটা আগ থেকেই আরও বহু আগে এই আলোচনা করেছি, আপনারা দেখেছেন সারা দেশে আমি তাদের প্রত্যেকটা কাগজপত্র নিয়ে, ডকুমেন্টস নিয়ে আমি আলোচনা করেছি যে কিভাবে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে। আপনারা সতর্ক হন, অন্যথায় কিন্তু ভয়াবহ বিপদ অপেক্ষা করতেছে। ইল্লা তাফালুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। আজকে সেটা আমাদের ঘাড়ের উপরে চেপে বসছে। এখন আমাদের হোশ হয়েছে, শুধু শরীফ শরীফের গল্প বাদ দিলে হবে না, পুরা এই সিলেবাসকে ইসলামাইজেশন করতে হবে। আপনারা করছেন ডি ইসলামাইজেশন, মানে মুসলমানদেরকে ইসলাম থেকে দূরে সরানোর জন্য সিলেবাস তৈরি করছেন, এটা হবে না। পুরা কোরআন সুন্না ভিত্তিক, কোরআন সুন্না সমর্থিত এই দেশের হেফাজত ইসলাম সহ আল্লামা মধুপুরি সহ হকপন্থী ওলামায়ে কেরামের সাথে বসে ওনাদের থেকে সিদ্ধান্ত নিয়ে কোরআন সুন্না সমর্থিত সিলেবাস তৈরি করতে হবে, পাঠ্যসূচি তৈরি করতে হবে, পাঠ্যপুস্তক তৈরি করতে হবে। তাহলেই শুধুমাত্র এই দেশের মানুষ, এই দেশের জনগণ তাদের সন্তানকে এই সিলেবাসে পড়াবে, অন্যথায় এই সিলেবাসকে মানুষ বয়কট করবে। জনগণ এখন জানে বয়কটের সিস্টেম, ঠিক না? হামাসে চোখ খুলে দিছে, কথা বলেন, আল কুদস ব্রিগেড মানুষের কি করে দিছে, চোখ খুলে দিছে, বয়কট করো, আমার আর কিচ্ছু নাই, আমি অন্তত এতটুক করবো। এই হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে এত মিছিল দেওয়ার দরকার কি? বয়কট করেন, ইন্ডিয়ান কোনো প্রোডাক্ট খাবেন না, ইন্ডিয়ান পেঁয়াজ চলবে না,
পেঁয়াজ না হলে অসুবিধা কি, এই পেঁয়াজ ছাড়া ভাত তরকারি হবে না। হ্যাঁ, দুই একদিন তরকারি পেঁয়াজ ছাড়া পাকায় দেখেন তো হয় কি হয় না। মেয়ের লবণ হইলে তো দুনিয়ার সব কিছু খাওয়া যায়। তো শিখেছে আমাদেরকে বাবা রে, 18 প্রকার 120 প্রকার মুসল্লা দিয়া তরকারি খায়, কি এগুলা? হ্যাঁ, কোত্থেকে আসলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেইন, ওনারা এটা করছেন? 300 টাকা পেঁয়াজ, এরপরও খেতে হবে 1000 টাকা কাঁচামরিচের কেজি। জীবনে শুনি নাই, আস্তাগফিরুল্লাহ মিন যালিক, ইন্ডিয়া থেকে কাঁচামরিচ আমদানি করছে বাংলাদেশ। এত গর্দ বয়ে গেছি আমরা, আর এত অলস জাতিতে পরিণত হয়েছি, নিজের বাড়ির ছাদে নিজের আঙ্গিনায় 3টা কাঁচামরিচ গাছও লাগাইতে পারেন না। 3টা লাগান প্রত্যেক পরিবারে, 3টা কাঁচামরিচ গাছ দেখবেন ওই পরিবারের কাঁচামরিচ যথেষ্ট। 1000 টাকা কাঁচামরিচ এর বড় খাইতে হবে এই মালুদের থেকে? কারণ মালুরা পিঠে বানাতে পিঠে বোকে রান্না করে প্রতিদিন। আপনি দেখেন সীমান্তে পিঠে মারতেছে, বাবরি মসজিদকে শহীদ করে দিয়ে রাম মন্দির বানাইছে, আপনার গায়রত নাই? আপনি যখন ইন্ডিয়ান পেঁয়াজ কিনেন ওই পেঁয়াজের মধ্যে আপনি রাম মন্দির দেখেন না? কি মুসলমান আমার, মানে কিভাবে বলবো, আমার ভাষা নাই, আমি তো গুছাইয়া কথা বলতে পারি না। আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম তো অনেক সুন্দরভাবে কথা বলতে পারে না, আমার তো দুঃখে কলিজা ফেটে দেওয়ার অবস্থা। কিন্তু তুমি, তোমার গায়রত কই, অনুভূতি কই? এভাবে তোমার মুসলমান ভাইকে পিটাইয়া হত্যা করলো, এরপরেও তুমি মসজিদের ভিতরে এর আলোচনা করবা না, মাদ্রাসার ভিতরে এর আলোচনা করবা না? গরু গোশত খাওয়ার কারণে, গরু গোশত বহন করার কারণে পিটাইয়া মুসলমান হত্যা করে, মুসলমানকে হত্যা করে কাটা তারে ঝুলাইয়া দেয়। ও ওই ফেলানি তোমার বউ হইলে পরে তোমার হুঁশ আসবে, ওই ফেলানি তোমার মেয়ে হইলে পরে তোমার হুঁশ আসবে, এর আগে হুঁশ আসবে না, তো অপেক্ষা করো। হইলে হুজুর বলে গেছে রাজি সাহেব, বেটা তিন দিকে মালুরা একদিকে বঙ্গোপসাগর, যাবি কোথা, কোথায় যাবেন? ওই ওই সময় হুঁশ আসবে? সময় থাকতে যদি হুঁশ না আসে, সময় চলে গেলে হুঁশ আসলে কোনো লাভ হবে? দাঁত থাকতে দাঁতের কোনো কদর নাই, দাঁত চলে গেলে ফেরেশানির কোনো শেষ নাই, লাভ কী হবে? এই ফেরেশানি করে কোনো লাভ আছে? এই মুরব্বি থাকতে মুরব্বির কদর করবেন না, চলে যাওয়ার পরে বলবেন হারে হেতনের তো কাশ্প খোলা আছিল, হেতনের কাশ্প খোলা ছিল, তুমি তো কাশ্প দিয়ে কিছু নিতে পারো না। তুমি উনি থাকা অবস্থায় ওনাকে তুমি কোনো ধরনের গুরুত্বই দাও নাই, পাশ কেটে চলে যাই, তা কোনো দিন দেখা করো নাই। তাহলে এই ইন্ডিয়ানরা আমাদের দেশের, এদের অর্থনীতি আপনি দেখেন, পড়ে দেখেন, সারা বিশ্বের 2 নম্বরে বাংলাদেশ থেকে এরা অর্থনীতি কী করে, সমৃদ্ধ করে। এদের অর্থনীতির যেই সমস্ত দেশের অর্থায়নের যে সমস্ত দেশ থেকে এরা রেমিটেন্স নেয় তার চেয়ে সবচেয়ে বেশি বাংলাদেশের। বাংলাদেশের মানুষ এদেশে ঘুরতে দেয়, বাংলাদেশের মানুষ এদেশে সব কিছু মার্কেটে দেয়, দেখেন সব ইন্ডিয়ান কাপড় চোপড়। ক্যা আমাদের কুমিল্লার কদ্দরের কী সমস্যা? হ্যাঁ, ওগুলো ভালো লাগে না, নিজের জিনিস ভালো লাগে না, ইমানে এটা আমি কেন বলতেছি, আমরা কিন্তু এর আগে কোনোদিন ইন্ডিয়ার প্রোডাক্ট বয়কট করেন একথা বলছি। ইন্ডিয়া যখন বলতেছে যে তারা অখণ্ড রাষ্ট্র বানাবে, অখণ্ড ভারত বানাবে, বাংলাদেশকে হ্যাঁ মুসলিম মুক্ত দেশ গড়বে, তখন ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলা আমাদের ইমানই দায়িত্ব। মানে এটা দেশপ্রেমের অংশ। তোমরা সারা জিন্দিগি দেশপ্রেম দেশপ্রেম বলো, স্বাধীনতা স্বাধীনতা বলো, মৃত্যু কখন কিসের স্বাধীনতা রে? এক গ্রুপ আমেরিকার কাছে আমেরিকার পায়ে ধরো, আরেক গ্রুপ ইন্ডিয়ার পায়ে ধরো, দুনো গ্রুপ খুশিয়া বর্তা। তোরা বুঝলে না, আমরা হইলাম ইয়া দেশপ্রেম, কি দেশপ্রেম? একটার ভিতরে দেশপ্রেম না, তা মৃত্যু দেশপ্রেম প্রকৃত পক্ষে থাকলে ওলামা একরামের ভিতরে আছে, তাওহিদবাদী মুসলমানের ভিতরে আছে। কারণ মুসলমান জানে মুসলমানের ভূখণ্ডের একটা আহাত যদি কোনো তাগুতি শক্তি গ্রাস করতে যায়, ওই হাত ভেঙে ফেলতে হবে, প্রয়োজনে কেটে ফেলতে হবে, এটা মুসলমান জানে। তোমরা জানো হইলো তোমাদের ওই বেগম পাড়ায় বাড়ি করা, হ্যাঁ কোন সময় বাড়ি করবা, কোন সময় গাড়ি করবা, কিভাবে পালাইবা, কোন দল ক্ষমতায় আসলে আরেক দল কিভাবে পালাবে, এই চিন্তা করো। ওলামা একরাম এই চিন্তা করে না, দেখো না শত শত আলেম জেলে একজনও পালায় নাই আলহামদুলিল্লাহ। জেল হয়েছে কি হয়েছে? জেল তো পুরুষ মানেই তো তার জেল জুলুম হবে, আর মোমেন তো এমনি জেলে আছে। আর দুনিয়া সিজনুল মোমেন ও জান্নাতুল কাফের, এই পুরা দুনিয়া হলো মোমেনের জন্য জেলখানা। আমরা যারা কাশিমপুরে গেছি তারা আঞ্চলিক জেলে ঢুকছি, আর আপনারা যারা বাইরে আছিলেন এরা আছিলেন কি সেন্ট্রাল জেলে, একই তো কথা।
ও আপনারা কি যা ইচ্ছা তা খাইতে পারবেন, যা ইচ্ছা তা ধরতে পারবেন, মন যা চায়? হ্যাঁ, নাকি আল্লাহ তাআলার হুকুম লাগবে? তো এটাই তো জেলখানা, আল্লাহর হুকুমের বাইরে এক কদম দেওয়া যাবে। এই জন্য মুমিনের জন্য জেলখানা। কাফেরেরা আল্লাহর হুকুম মানে না, নাস্তিকেরা আল্লাহর হুকুম মানে না, আল্লাহর বিধানের তোয়াক্কা করে না, রসুলের সুন্নার কোনো গুরুত্ব নাই, তারা যা ইচ্ছা তা করবে। তুমি মুমিন দাবি করে, ইমানদার দাবি করে, মুসলমান দাবি করে, তাহাজ্জুদ গুজার দাবি করে, সকাল বিকাল কোরআন পড়ার কথা দাবি করে, কিভাবে তুমি ট্রান্সজেন্ডারকে সমর্থন করতে পারো? এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, কোনোভাবেই এই সিলেবাসে মুসলমানের সন্তানকে পড়ানো যাবে না। একমাত্র কমি মাদ্রাসা এখনও আছে, উস্তাদজির কাছে আমি অনুরোধ করব আমাদের এই ব্যাপক সিলেবাসকে যেন কোনোভাবে নষ্ট করা না হয়। কোনো সুর, কোনো ডাকাত, কোনো শকুন যদি এর মধ্যে বদনজর দেয়, ওই শকুনের সুখ উপড়ে ফেলতে হবে। আমাদের সিলেবাস পরিবর্তন হবে না, আমরা প্রয়োজনে স্বীকৃতি বাতিল করব। কথা বুঝিয়েন, কারণ আমরা কিন্তু জানি আল্লামা শফি সাহেব রহমতুল্লাহ আলাই, আল্লাহ ওনাকে জান্নাতের আলা মাকাম দান করেন, আল্লামা জুনায়েদ বাবু নগরীকে আল্লাহ তাআলা জান্নাতের আলা মাকাম দান করেন, আরও যত মুরব্বী আনে কেরাম চলে গেছেন সবাইকে আল্লাহ তাআলা জান্নাতের আলা মাকাম দান করেন। ওনারা কিন্তু স্বীকৃতি নিয়েছে নিঃশর্তে, ঠিক না হুজুর? কোনো শর্ত চলবে না সিলেবাসের ভিতরে, ওলামায়ে কেরামের অনুমতি ছাড়া কেউ কোনো হাত দিতে পারবে না। কিন্তু আমরা শুনতেছি, এখন দেখতেছি বিভিন্ন ধরনের প্ল্যান চলতেছে গোপনে গোপনে, সরকারি মাদ্রাসার যে সিস্টেম, এই সিস্টেমে নাকি আমাদের মাদ্রাসাকে নিয়ে যাওয়ার প্ল্যান চলতেছে। আল্লাহর কাছে পানা চাই, প্রয়োজনে আমার সন্তান না খেয়ে মারা যাবো। আমি কোনোদিন ইমান বিরোধী, ইসলাম বিরোধী সিলেবাসে আমার সন্তানকে পড়াবো না। আপনারা কে কে এই কথার উপর একমত আছে হাত তোলেন। লিল্লাহে তাকবীর, তাকবীর, তাকবীর। আল্লাহ কবুল করেন। উসামা ভাই চলে আসছেন, আল্লাহ তাআলা ওনাকে নেকায়াত দান করেন। হারুন ইদার সাহেবও চলে আসছেন, আল্লাহ তাআলা ওনাকেও নেকায়াত দান করেন। আমি হইলাম ওনাদের মধ্যে সবচেয়ে পিচ্ছি, এলেম আমল কোনোটাই আমার নাই, আমি আবার অসুস্থ। এই জেল থেকে বের হওয়ার পর থেকে বুঝতেছি না, দুই চারটা কথা বললেই আমি অল্পতে হাঁপাইয়া যাচ্ছি আর গলা ভেঙে যাচ্ছে। আপনাদের কাছে আমি দোয়া চাই, আমার পরিবারের জন্য দোয়া চাই, সন্তানদের জন্য দোয়া চাই। আল্লাহ তাআলা উসামা ভাইকে, হারুন ইদার সাহেবকে, আরও যত ওলামায়ে কেরাম আসছেন, আরও যারা আসেন বা আসেন নাই, আল্লাহ তাআলা সকল হকপন্থী ওলামায়ে কেরামকে উম্মতের সেরেতাজ হিসাবে কবুল করেন, এবং আল্লাহ তাআলা ওনাদেরকে ন্যাক হায়াত দিয়ে উম্মতকে ওনাদের বারাকা দ্বারা মালামাল করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের হকপন্থী আলেম দিয়ে পুরা দেশের প্রত্যেক ঘরকে ভরে দেন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।